হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, যেটা হলো রায়তা। তার জন্য আমার লাগছে শুকনো লঙ্কা, গোলমরিচি গুঁড়ো, চিনি, হিং, সরষার তেল, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো শসা আর বিট লবণ। আমি রায়তার জন্য 200 গ্রামের মতন দই নিলাম। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিব, তার মধ্যে আমি দিব সামান্য পরিমাণে জল, তোমরা জল নাও দিতে পারো। দিয়ে আমি ভালো করে আবার ফেটিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, তোমরা চিনি দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে বিট লবণ। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব কুচানো কাঁচা লঙ্কা, কুচানো শসা আর কুচানো পেঁয়াজ। দিয়ে ভালো করে দইটাকে আমি মাখিয়ে রেখে নিলাম। ওদিকে আমার গ্যাসটা ধরিয়ে দিলাম, গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে থাকবে। দিয়ে দিলাম আমি সরষার তেল, দিয়ে দিলাম 2-1টা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিব সামান্য পরিমাণে সরষা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য পরিমাণে হিং, যেন তিতে ভাবটা যেন না আসে, বেশি দিলে তিতে হয়ে যাবে। মিশ্রণটার মধ্যে আমি ভালো করে ফোড়নটাকে মাখিয়ে রেখে দিলাম। তোমরা চাইলে 2-1 দিনের জন্য ফ্রিজে স্টোরেজ করেও রাখতে পারো। এর সাথে বিরিয়ানি, পোলাও, পরোটার সাথেও তোমরা পরিবেশন করতে পারো। আমার রায়তাটা কিন্তু কমপ্লিটের দিকে হয়ে গেছে।